Assalamualaikum Nana Bhai, this is Nurul Bhai. মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝছেন আমি আপনাদের সামনে লইয়া আইছি। আসসালাম আর আমি নিয়াও যাও ভাই, খুব দরকারি একটা জিনিস। দর্শক মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি তো ইগো কিতা কইতা আপনারা তো না আরে মাইরু মাই না ভাই আরে ভাই আরে ভাই আমার স্পেশাল লই তোমার স্পেশাল লই আমি তোমারে কইরাম ভাই তুমি স্পেশাল লও তো ভাই রাখ তো লাইলি দা ভাই মন না আগে বুঝি তুমি রাখ করিও না আমি কই দর্শক মানে আমি বুঝাইতাম সাইরা মানে এতটুকু ইমার্জেন্সি একটা ভিডিও আমি তো বুঝছেন নি মানে এতটুকু ইমার্জেন্সি একটা জিনিস আরে ভাই কইরাম তো তোরে ভাই কইরাম ইমার্জেন্সি একটা জিনিস বুঝছেন আমি এটার লাগি স্টুডিওতে বইতা আমি আমি যেন বইয়া ভিডিও মানে আমি না গেছি না কিতার লাগি জিনিসটা আমি আপনারা দেখাই লাই আরে ভাই কইলে একটা মিনিট রুবো না ভাই কতই লাগি আমি কই আমরা জাঙ্গে হুজুর হচ্ছে মানে জাঙ্গির হুজুরে মানে কিতা করছেন আরে ভাই জাঙ্গির হুজুরে দেন তো কিতা করছেন মানে মাফ চাইলি জনে দেন জনে আপনার ওজে 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 উল্টা মাথা করছেন মানে সম্পূর্ণ মাফ চাইলি জনে মানে ভাই ও তুমি দেখো তোমার আমি দেখাই না ও তুমি দেখ ভাই ভিডিওটা সম্পূর্ণ দর্শক গুগু আপনারা দেখুন জানি মানে কিতা করছে না করছে আমাদের একজন আলী হাসান ওসামাকে নিয়ে একটা বাহাজের ডাক নিয়ে সারা দেশে উত্তাল আমাদের সুন্নি এবং কমি অঙ্গনের মধ্যে এটা নিয়ে চতুর্দিকে একটা উত্তাল হয়ে গেছে সেটা নিয়ে আলী হাসান ওসামা রেজাউল করিম আবার আর ভাইয়ের সাথে একসময় বসছিল মাহফিলের মধ্যে দেখছিলাম তো সেখানেও এটা নিয়ে খুব আলোচনা সমালোচনার জল উঠেছে এক পর্যায়ে একে অপরকে বলা শুরু করলো যে যেভাবে পারেছেন আমাকেও যে যেভাবে পারেছেন গালি দিয়েছেন বলেছেন যে যেভাবে পারেন মুখে বলেছেন সেখানে আবার আর ভাইও রেজাউল করিম আবার আর ভাইও আমাকেও জাহেল বলেছেন মূর্খ বলেছেন অনেক কিছু বলেছেন তো এভাবে বলতে থাকে সময়ে মুখ থেকে সিলিভাব টাং হয়ে যায় তা আমিও রেজাল করিম আবরাজ ভাইকে বলে দিয়েছিলাম ওই ওনার জন্মের সমস্যা আছে আসলে ভাইজান এটা কমার দৃষ্টিতে দেখবেন আমি কমা চাইতেছি আসলে এটা ভুল হয়ে গেছে মানুষের কথার অনেক কিছু হয়ে যায় তাহলে আমরা যদি এভাবে সবাই যদি কাদা ছোড়াছুড়ি করি একসময় বাংলাদেশের অন্য ধর্মের মানুষেরা হাসতে থাকে তা আশা করি আমরা সবাই সারা আজ কিছুদিন পর্যন্ত দেখতেছি রবিউল আউয়াল আগের থেকে পরের থেকে যে হারে আমরা একে অপরের পিছনে লেগেছি দেখতেছি মুসলমান হানাহানি হয়ে যাচ্ছে তো ওই দেশ এবং প্রবাস থেকে এবং সারা বাংলাদেশের মান করেছিল সর্বপ্রথম আমি এই দরবারে লাইভে এসে আমি ওই নাস্তিকদেরকে এই তুরি নাফরুস সহ এই শয়তানগুলোকে আমি নিজে মানে প্রতিবাদ করেছি কারণ অথচ এখানে আমাদের সুন্নিদের তিন চারজন ছিল তাহেরি ভাই সহ কিন্তু আপনাদেরও কমিটির মধ্যে অনেক আলেম ছিল কিন্তু আমি সেখানে কোনো ভেদাভেদ না করে মশলাগত দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু সবার কে এক করে মুসলমান এক আল মুসলিম আসল মুসলিম সব মুসলমান একভাবে আমি সেটা জোর প্রতিবাদ জানিয়েছি তো সেই জন্য আর কাদা চুরাচুরি না করে সারা বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আশা করি আমরা সবাই মিলামিশ হয়ে বর্তমান নাস্তিক বেড়ে গেছে আমাদের জন্য আমাদেরকে মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার জন্য তো আমরা সবাই আলহামদুলিল্লাহ এক কই তো রেজাউল মুফতি রেজাউল করিম আবার ভাই আপনি রাগ করবেন না আপনাকে আমি একটা কথা বলে ফেলেছি সেটা আমারও সময় আমি চিন্তা করেছি এটা আমার ভুল হয়েছে আসলে কথাটা একটু খারাপ লেগেছে আমি নিজেও চিন্তা করেছি আমি আপনার কাছে এটা নিজে ক্ষমা চাই কিন্তু এটা কথাটা আমার বলা উচিত হয় না এটা একটু সিলেবাস টার্ম হয়ে গেছে এটা একটু জটিল এখন দেখছ নি গীতা মানে দেখছ নি ওই যে পাগল হয়ে গেল আমি দেখাইলাম না মূল কাহিনী গীতা আমি তো বুঝছি আর না জানো কি তো হয়েছে আরে যে পার্সন লই আইছো তুমি পার্সনের খাল চামড়া বলতে কিছু আসে নি এত তার মুখে ভিডিও তো দেখলাম এত তার মুখেও কইছে জাঙ্গি রেজাল করে আপনার বাইরে যার সন্তান কইলিছে জন্ম ঠিক না হে কোন হুজুরে না কইলো রে ভাই বুঝছি তো বুঝছি এখন তো তো হে কিছু লাইনও আইছে ও এখন হে মাফ চাই দিছে বুঝছো না এটা লাইনও আইলে ওইটারে আল্লাহ মোহর মারি দিছেন ভাই এটা ঠিক হইতা না জীবনে ওইছই না ওইটাও না বুঝছেন এটা বাহ্যিক না ও তো এখানে মোটামুটি আমি কই হে এটা খরের গিতার লাই মনে হয় এটা স্কিপ দেখছো না তারে যে তার সুন্নিয়তটা কি বহিষ্কার করছে নি কেন দেখছো নি দেখলে হয়তো তোমার জানার কথা সুন্নিয়তটা কি বহিষ্কার করছে ও বহিষ্কার খাতাটা কি নাম লামাই তো করি খরাই তো করে যা সম্ভব এখন মোটামুটি লাইন হয়েছে তিন দিন বাদে আবার কারণ এটা ভাই নবীর যুগও দেখছো না নি নবীর সাহাবিও ইয়াও নবীর লগে দুশ্মনী করছে এটা মুনাফিক কতই লাগি এখন তো মাফ চাইছে আশা করছি আমি বেশি মাত্রার কারণে আমি তাইরা মানে হে ইয়া তাইয়া এখন যেহেতু এখানে কিছু মাপ চাইছে আর এখন কিছু মাপ চাইব আল্লাহ আল্লাহ কাছে তার হেদায়ত কামনা ঠিক আছে।